নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআএস নিউজ আমি আবার একটি আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের যে এনআএস ডিএলএড পরীক্ষার যে আপনাদের প্রবলেম হয়েছে যে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি একটি আপডেট পেলাম এবং আমার মনে হলো আপনাদেরকে এই বিষয়টি জানানো দরকার যে কারণে আমি আবারও আপনাদেরকে ভিডিও দিলাম তো বিষয়টি হচ্ছে যে যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে এরকম অনেক কিন্তু অডিও ভাইরাল হচ্ছে আপনারাও হয়তো সেই অডিওগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যেখানে বলা হচ্ছে যে একটা লাখে লাখে ক্যান্ডিডেটের কিন্তু এরকম অ্যাবসেন্ট দেখাচ্ছে তো এটা কিন্তু টেকনিক্যালি প্রবলেম বলা হচ্ছে এনআইএসের তরফ থেকে টেকনিক্যালি প্রবলেম বলা হচ্ছে যে এখনও পর্যন্ত হয়তো টোটাল মার্কস আপডেট হয়নি যে কারণে যেগুলো আপডেট হয়নি সেগুলোতে অ্যাবসেন্ট দেখাচ্ছে তো এরকম একটি চান্স রয়েছে যে আগামী দিনে হয়তো এক দুদিনের মধ্যে এই বিষয়গুলি আপডেট হয়ে যাবে এখন বিষয় হলো আজ হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার এবং রবিবার আপনার রিজোনাল সেন্টার বন্ধ শনিবার যদিও খোলা থাকে রবিবার আপনার রিজোনাল সেন্টার কিন্তু বন্ধ তো আমার মনে হচ্ছে আপনি শনিবার রবিবার সোমবার এই তিন দিন আপনারা দেখুন সোমবার সময় দেন সোমবার পর্যন্ত যদি আপনাদের আপডেট হয়ে যায় সোমবার হচ্ছে আপনার তিন তারিখ আপনার তাহলে আপনি চার তারিখে এই ডকুমেন্টসগুলো আপনি সব রেডি রাখুন যে আপনার প্রুফ যে আপনি উপস্থিত ছিলেন সেই পরীক্ষাতে তো তার প্রুফ হিসেবে আপনি ডকুমেন্টসটা রেডি রাখুন এবং সোমবার পর্যন্ত যদি আপনার আপডেট না হয় যেটা মনে হচ্ছে হয়তো আপনাদের সোমবারের মধ্যে যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে যা যারা পরীক্ষা দিয়েছিলেন তারপরেও অ্যাবসেন্ট দেখাচ্ছে তাদের হয়তো আপডেট হয়ে যাবে তো এটা একটা ভালো খবর বলে আমার মনে হচ্ছে আপনারা প্যানিক একদমই হবেন না উপায় অনেক আছে রাস্তা অনেক আছে যদি আপনারা সেখানে সোমবার পর্যন্তও আপনার আপডেট না হয় তো মঙ্গলবার আপনারা বেরিয়ে যান রিজিয়াল সেন্টারে আমি এর আগে রিজোনাল সেন্টারের অ্যাড্রেস দিয়েছি আবারও আপনার স্ক্রিনের সামনে রিজিয়াল সেন্টারের অ্যাড্রেসটি দেখে নেন ভালো করে নোট করে নেন এই অ্যাড্রেসটি এই অ্যাড্রেসে মঙ্গলবার চলে যান মঙ্গলবার হচ্ছে চার তারিখ আপনার কাছে সময় আছে আগামী সাত তারিখ পর্যন্ত সাত সেপ্টেম্বর পর্যন্ত যেসব বিষয়গুলিতে অ্যাবসেন্ট বা ফেল করেছেন তো সেগুলোতে ফর্ম ফিল আপ করা যাবে তো সেক্ষেত্রে আপনি আরও তিন দিন সময় পাচ্ছেন ফর্ম ফিল করার জন্য তো এই থিওরিতে আপনি আপাতত এগোন আমার যেটা মনে হচ্ছে যে সোমবার পর্যন্ত আপনারা দেখুন আশা করা যাচ্ছে সোমবারের মধ্যে আপনাদের মার্কস আপডেট হয়ে যাবে যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনি চলে যান তারপরের দিন রিজিওনাল সেন্টার আপনি আপনার সমস্ত প্রুফ নিয়ে এবং যদি সেখান থেকেও আপনি সঠিক বলা যায় সঠিক সহযোগিতা না পান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে অলরেডি ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ ফর দোজ হ্যাভ ফেলড ইন ফার্স্ট এক্সাম তো যারা ফেল করছেন তাদের জন্য আবারও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এসে এখানে যখন ওখান থেকেও যদি কোনো উপায় না হয় তো সেক্ষেত্রে আপনি আবারও সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারছেন আপনার হাতে সময় রয়েছে তো এই থিওরিতে আপনার এগোন এই প্রসেসে এগোন আশা করছি আপনাদের প্রত্যেকেরই যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে তাদের মার্ক্স আপডেট হয়ে যাবে এই আশা রেখেই ভিডিওটি শেষ করছি আবারও কোনো আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে জানাবো আপনাদেরকে খবরটি জানাবো সঙ্গে আছি যে কোনো রকম প্রশ্নে আপনারা কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এই খবরটি এবং লাইক করুন ভিডিওটি ভালো লাগলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন